হুগলি জেলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে তারকেশ্বর অন্যতম শৈবতীর্থ এই তারকেশ্বরকে ঘিরে দূর দূরান্তের মানুষের আকর্ষণ কয়েক শতাব্দী ধরে সারা বছরই থাকে ভক্তদের ভিড় শ্রাবণী মেলা উপলক্ষে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে লক্ষাধিক মানুষের সমাগম হয় এক মাস ধরে চলে শ্রাবণী মেলা এছাড়াও চৈত্র সংক্রান্তি উপলক্ষে এক মাসের মেলা বসে আয়োজিত হয় গাজন উৎসব এলাকার মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই শৈবতীর্থ সরকারের উদ্যোগে গড়ে তোলা হয়েছে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি তারকেশ্বর পুরসভা এবং আশপাশের পঞ্চায়েত এলাকার সার্বিক উন্নয়নে এক গুচ্ছ প্রকল্প হাতে নেওয়া হয়েছে সম্প্রতি তারকেশ্বর মন্দির মন্দির সংলগ্ন দুধ সহ সাতটি পুকুর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে মন্দিরকে ঘিরে যে সব দোকান পশরা সাজিয়ে বসেছে সেই সব দোকানকে সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট স্থানে স্থানান্তরিত করা সৌন্দর্যায়ন নিকাশি ব্যবস্থা ইত্যাদি ঢেলে সাজানো হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দিরের সরোবরের মতো তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধপুকুরের জল উন্নত প্রযুক্তির সাহায্যে পরিশোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে সব মিলিয়ে এর জন্য আশি কোটি টাকার প্রকল্প ব্যয় অনুমোদনের জন্য সরকারের কাছে জমা দেওয়া হয়েছে বলে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা বিধায়ক রামেন্দু সিংহ রায় দূরদর্শনে এক সাক্ষাৎকারে জানিয়েছেন বাবার মন্দির তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে এখানের মানুষের একটা জীবিকা আছে কিছু রাস্তাঘাট হ্যাপাজারলি কিছু দোকানপত্র হয়েছে আমরা আস্তে আস্তে সেগুলোকে হাত দিচ্ছি রাস্তার ডেভেলপমেন্ট হচ্ছে নতুনভাবে এই রাজবাড়ির ভেতরে কিছু দোকানপত্র ছিল সেটাও টিডিএ থেকে দোকান তৈরি হয়েছে সেগুলো তাদের ভেতরেই বিলি বন্টন করা হয়েছে এটা সম্পূর্ণভাবে ডেভেলপমেন্ট অথরিটি মন্দির কেন্দ্রিক যা উন্নয়ন করে সেটা আমাদের যিনি মহারাজ আছেন মহন্ত মহারাজজি তার হাতে ওটা ট্রান্সফার করা হয় এদিকে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন এটি খুবই ভালো প্রয়াস এর ফলে পরিবেশ স্বচ্ছ হবে এই যে এটা বর্তমানে শুনলাম সরকার থেকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে প্লাস অনেক টাকা মঞ্জুর করেছে যে দুধপুকুরে আমরা স্নান করি সেটা সংস্কার করবে বলে এটা খুবই ভালো কথা কারণ এখানে আমরা স্নান করে অসুস্থ হয়ে পড়তে পারি যদি না সংস্কার করে বা পরিষ্কার না করে এর জন্য আমি সত্যি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আর এটা পর্যটন হিসেবে যাতে মানুষ আরও আসতে পারে এরকম জনসচেতনমূলক কাজ করলে আরও ভালো হবে এবং এটা আমরা খুবই খুশি হয়েছি তারকেশ্বর পুরসভা এলাকার বাসিন্দা সুপ্রিয় লাহিরি জানান সরকারের এই উদ্যোগের ফলে তারকেশ্বর এলাকার সার্বিক উন্নয়ন হবে বহু মানুষের কর্মসংস্থান হবে তারকেশ্বরের বাবার দুধ এবং উন্নয়নের যে আজকে উন্নতি অনেকটাই এগিয়ে গেছে এবং সার্বিকভাবে যেসব জায়গাগুলো মানুষ আসে তারকেশ্বর তীর্থস্থান হিসেবে সেই জায়গাগুলো অনেকটা পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এখন এবং ওখানের দোকানদানিগুলো আশেপাশের আরও জায়গাগুলো পেয়েছে সেই জায়গাগুলো পেয়ে আরও দোকান আমাদের মহন্ত মহারাজ যে জায়গাগুলোকে সেগুলো পরিষ্কার করে অন্যান্য সাইডের থেকে সরিয়ে দিয়ে সেই জায়গাগুলোকে দোকানদার তাদেরকে দোকান দেওয়া হয়েছে এবং সেখানে যাত্রী যাতায়াত গাড়ি মানে সুন্দরভাবে যাতায়াত করতে পারছে এখন পর্যন্ত তারকেশ্বরে যেসব জায়গাগুলো খুব অপরিষ্কার ছিল যে জায়গাগুলো যাতায়াতের খুব অসুবিধে ছিল সেই জায়গাগুলো অনেকটাই ভালো হয়েছে এখন